বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. সল্লি পিএসটিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে অবস্থান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব। ইমানে মৃত্যু লাভের উপায়সমূহ প্রসঙ্গে সম্মানিত দর্শক আল্লাহ সুবাহন আলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ আল্লাতালার দেওয়া ইমান দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা ইমান অর্জন করে তার উপরে অবিচল থেকে মৃত্যু পর্যন্ত যেন আমরা ইমানদার থাকতে পারি এবং আমাদের ইমান যেন হয় আমাদের মৃত্যু যেন হয় ইমানের উপরে ইমান নিয়েই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এটুকো হবে একজন ইমানদারের জীবনের চাওয়া এই চাওয়াটাই ইমানদার থেকে কাম্য এটাই ইমানদারের চাওয়া হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাল্লা তাকুল্লাহ হাকাতু ক্বাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর আয়াত মুদ ইরশাদ করেন হে ইমানদাররা তোমরা আল্লাহ সুবহানাহু যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া ভয়ের হক তোমরা আদায় করো এবং তম তুন ইল্লা ও আং তুম এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সময় দর্শক আমাদের মৃত্যুর সময় যেন আমরা মুসলিম থাকতে পারি আমাদের মৃত্যুর সময় যেন আমাদের ইমান আমাদের অন্তরে অটল থাকে সেজন্য কোরআন এবং সুনার আলোকে আমরা কতিপয় আমল আজকে আলোচনা করব যে সমস্ত আমলগুলোর মাধ্যমে একজন ইমানদার তার ইমানকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে এবং তার ইমান মৃত্যুর সময়ও অবিচল থাকবে তার অন্তরে সম্মানিত দর্শক ইহজগতে অনেক মানুষ আছেন যারা তাদের জীবনের প্রথম অংশে অনেক অনেক ভালো কাজ করেন করছেন কিন্তু জীবনের শেষ মুহূর্তে গিয়ে মৃত্যুর সময় তাদের ইমান আর সে আমল আর থাকে না আবার অনেক লোক আসনের বিপরীত যাদের জীবনের প্রথমাংশে হয়তোবা আল্লাহতালার অবাধ্যতায় তারা লিপ্ত ছিলেন কিন্তু জীবনের একটি পর্যায়ে গিয়ে তারা হয়তো ইমান নিয়ে এসেছেন শুধু দর্শক এ বিষয়টিকেই রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সহি মুসলিমের খাদিসির ভিতরে বর্ণনা করেছেন এভাবে ইন্না আহাদাকুম তোমাদের মধ্যে কেউ এমন আছেন যে জান্নাতি আমল তিনি করতে থাকেন জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে সকল আমল তিনি করতে থাকেন হাত্তা মায়া বই নাহু ও বই নাহা ই কি এমনকি এভাবে জান্নাতি আমল করতে করতে সেই ব্যক্তি এবং জান্নাতের মাঝে মাত্র এক গজের দূরত্ব থাকে ফায়াস বেখো হিল কিতাব ঠিক সে মুহূর্তে আল্লাহর লেখনে প্রাধান্য পেয়ে যায় ফয়ামাল আমালে আহলে নার তিনি জাহান্নামীদের কাজ শুরু করে দেন ফয়াদ খুলাহা এমনকি একটা পর্যায়ে এই লোকটি সারা জীবন জান্নাতের কাজ করার পরেও জাহান্নামে গিয়ে প্রবেশ করে সময় দর্শক হাদিসের শেষ অংশে হাদিসের পরবর্তী অংশে রসোল্লা সাল্লাম বলেন ওয়াইন আহাদুম লায়া আমাল ও বে আহমালি আহলি নার আর তোমাদের মধ্য থেকে কেউ এমন আছেন যে সারা জীবন তিনি জাহান্নামীদের আমল বা জাহান্নামে যাওয়ার মতো কাজ করেন গুনাহের কাছে লিপ্ত থাকেন অবাধ্য থাকেন হাত্তা মায়ুন বাইনাহু দেরা এমনকি একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে জাহান্নাম আর তার মাঝে সামান্য দূরত্ব থাকে অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রায় তিনি জাহান্নামের কাজই করতে থাকেন ফয়সেক আলিহিল কিতাব অতপর আল্লাহর লেখনি আল্লাহ তো জানেন যে সে চূড়ান্ত পরিণতিতে তার অবস্থার পরিবর্তন হবে আল্লাহর সে জানাটাই প্রাধান্য লাভ করে ওইটাই বড় হয়ে দেখা দেয় ফায়াহামাল আহলিল জান্নাহ তখন তিনি জান্নাতিদের কাজ অর্থাৎ ভালো কাজ এবং মেঘ আমল তিনি করতে শুরু করে দেন ফায়াত ফুলাহা একটা পর্যায়ে গিয়ে তিনি জান্নাতে প্রবেশ করেন সমাজ দর্শক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের শুরুতে বা মাঝে কোনো পর্যায়ে ভালো আমল করতে পারা এর মানে আমি জান্নাতি হওয়ার নিশ্চয়তা কোনোভাবেই নয় আবার কেউ মন্দ আমলে লিপ্ত বলে লোকটি নামি এ বিষয়ে আমরা নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই শুধু দর্শক এ হাদিস থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিক্ষা পেলাম এক যে ইমানের সঙ্গে মৃত্যু লাভ যে করতে পারবে তিনিই কেবল জানাতে যাবেন অর্থাৎ মৃত্যুর সময়ও যার ইমান অন্তরে অবিচল থাকবে তিনিই কেবল জানাতে যেতে পারবেন আর আরেকটি বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে শিক্ষা পেলাম যে আমাদের জীবনে আমাদের কোনো ভালো কাজের ফলে অহংকার করার কোনো সুযোগ নেই কারণ আমি আমার যে ভালো কাজ বা নেক আমলের উপরে তুষ্ট হয়ে অহমিকা প্রদর্শন করছি বা আমি নিজেকে বড় মনে করছি নিজেকে ভালো মনে করছি এর বিপরীতে অন্য কারোর কোনো মন্দ আমল দেখে হয়তো তার ব্যাপারে আমার ধারণার বিপরীত হচ্ছে খারাপ ধারণা করছি তাকে ঘৃণা করছি এর কোনোটিই উচিত নয় কেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শেষ মুহূর্তে কার কি অবস্থা দাঁড়াবে এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউই বলতে পারে না সম্মানিত দর্শক এই একই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বক্তব্য আর স্পষ্ট করে দেয় গোটা বিষয়টিকে তিনি বলেছেন ইনন্নাল আবদ আলা ইয়ামালু আমাল আহলিন নার ওয়া ইনহু মিন আহলিল জান্নাহ মানুষর সময় খারাপ কাজ করতে থাকে অথচ তিনি লোকটি জান্নাতি অর্থাৎ তার একটা পর্যায়ে গিয়ে তবা করে তার জীবনের মোড় ঘুরে তিনি জান্নাতি কাজ করতে থাকবেন এবং জান্নাত লাভ করবেন আর এর বিপরীতে আমাল জান্না অনেক লোক জান্নাতের কাজ করতে থাকেন অর্থাৎ নেকামল করতে থাকেন ওয়াই হুমিন আহলে নার অথচ তিনি নামের। ফলে রসুল্লাহ সাল্লাম হাদিসের শেষাংশে এসে যে বাক্যটি বলেছেন সেটি হলো মূল আমাদের আলোচ্য বিষয় ওইনামাল আমাতিম আর মানুষের আমল সমূহ মূলত নির্ভর করে তার শেষ মুহূর্তের উপর শৈবুখারির এ ছয় হাজার একশত সতেরো নম্বর হাদিস এটি থেকে আমরা জানতে পারলাম ইমানে মৃত্যু এটি হলো একজন মমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যতই ভালো কাজ করি না কেন আমার মৃত্যু যদি ইমানের উপরে না হয় তাহলে সে ভালো কাজের কোনো মূল্য থাকবে আর যতই মন্দ কাজ কেউ করুক না কেন যদি তার মৃত্যু হয় ইমানের উপরে তবা আমলে উপরে তাহলে সে কারণে তিনি আল্লাহ কাছে পরকালে জান্নাতের অধিকারী হতে পারবেন সম্মানিত দর্শক শেষ পরিণতি যেন ভালো হয় মৃত্যুর সময় যেন আমরা ইমানদার থাকতে পারি সৎকর্মশীল হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি তার জন্য কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত আমল আমরা পাই তার ভিতরে এক নম্বর আমল হলো ইমানের উপরে ইস্তেকামত তথা অটল অবিচল থাকা অর্থাৎ আমরা যে একবার ইমান এনেছি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের উপরে আখেরাতের উপরে আসমানে কিতাব সময়ের উপরে সমস্ত নবিরসুলগানের উপরে পরকালের উপরে ভাগ্যের ভালো এবং মন্দ সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এই বিষয়টির উপরে আমাদের উচিত আমাদের এই ইমান এবং ইমানের যে দাবি আমল নে কামল এই চর্চার মাঝে নিজেকে অবিচল রাখা অটল রাখা এটাকে কন্টিনিউ করা আমরা যদি এই চর্চাটাকে কন্টিনিউ রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা আশা করতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে ইমানে মৃত্যু দিবে কারণ কারিমে আল্লাহ সুবাহনতাল এর স্বাদ করেছেন নিশ্চয়ই যারা বলেছেন আমাদের রব আল্লাহ পালন কর্তা আল্লাহ এ বিষয়ের প্রতি যারা ইমান এনেছেন এবং সুম্মস্তাকাম আল্লাহ একমাত্র আমার পালন কর্তা এটিকে বিশ্বাস করে এর উপরে তিনি অবিচল থেকেছেন আল্লাহর সঙ্গে কোনো ইল্লা যোগ করেন নাই আল্লাহ পালেন ও হাত আছে এরকম কোন দৃষ্টিভঙ্গি বা আকিদা তাঁর ছিল না এ অবস্থার উপরে যদি তিনি অটল থাকেন অবিচল থাকেন মাঝে মধ্যে এদিক সেদিক তিনি না সরে গিয়ে থাকেন তাহলে তার জন্য আল্লাহ তালা বলছেন তা যেন আলি হিমুল মালা ইকা এ সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় আল্লাহ তালা ফেরেস তাদের তার কাছে নাজিল হবে এবং বলবে আল্লাহ তাহ যে আপনাদের মতো মানুষদের জন্য কোনো ভয় নেই ও তাহজানু আপনাদের টেনশনের কোনো কারণ নেই ও আবসুর বিল জান্নাতিল্লাতি কুন্তু আদুন যে জান্নাতের কথা আল্লাহ এবং তার রসুল আপনাদের সঙ্গে ওয়াদা করছিলেন সেই জান্নাতের সুসংবাদ আপনি গ্রহণ করুন সময়তে দর্শক এ আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যদি আমরা ইমান আনার পরে ইসতে আমাদের মধ্যে থাকে অটল অবিচল থাকে যদি আমরা ইমানের উপরে তাহলে ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ সু পক্ষ থেকে ফেরেস তারা আমাদের মৃত্যুর সময় এসে সুসংবাদ দিয়ে যাবেন অবহয় দিয়ে যাবেন এবং এটি নিশ্চিতভাবে আমাদেরকে ইঙ্গিত করে যে আমরা ইমানের সঙ্গে দুনিয়া থেকে যেতে পারব শুধু দর্শক আমরা অনেকেই ইমান এনেছি কিন্তু আবার মাসকে মাস ইমানের কোনো খোঁজখবর নেই নি ইমানের কি হাল ইমান চলে গেল না থাকলো আমি কি আদৌ মুসলিম রইলাম নাকি ইসলামের গণ্ডি থেকে কোনো কাজের কারণে বের হয়ে গেলাম কোনো দৃষ্টিভঙ্গি বা আঁকিদার কারণে আমার ইমান নষ্ট হয়ে গেল কি না এই জিনিসগুলোকে অংশ আমরা লক্ষ্য করি না একবার ইমান এনেছি মনে করেছি আর বোধহয় ইমান ভাঙার জিনিস নয় তাদের জন্য ভয়ের বিষয় আছে আর এর বিপরীতে যারা ইমার পরে অটল অবিচল থাকেন তাদের জন্য বিরাট সুসংবাদ রয়েছে যে তাদের ইমান এর উপরে তারা মৃত্যুবরণ করার সৌভাগ্য অর্জন করবে দর্শক এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার ইনশাআল্লাহ বিরতির পর এ বিষয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব আশা করি মানে কেউ দূরে যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবরাকাত বারাকাতু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ هاشিম মাদানি আর আপনারা দেখছেন 3 বাংলা চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগতি মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য করোনা হদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن শেখ شیخ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ابراہیم জাহাঙ্গীর আলম সর্বশেষ ধর্ম ইসলাম ইজিক দাদা মাতাও নন পিতা নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের তিনি আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার পরিবার বোঝেন জীবনের বাট্টা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান টিভি সুধী শ্রোতা শ্রোতামণ্ডলী বিরতির পর আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায় ইমানে মৃত্যুর উপায় সমূহ আমরা বিরতির আগে বলছিলাম ইমানে মৃত্যু লাভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হল ইস্তেকামত অবলম্বন করতে হবে ইস্তেকামতের অর্থ হলো অটল অবিচল থাকা ইমানের উপরে আল্লাহ তালাকে রব হিসাবে যে আমরা স্বীকারোক্তি দিয়েছি সেই স্বীকারোক্তির উপরে যদি আমরা ইস্তেকামত অবলম্বন করতে পারি যদি আমরা অটল এবং অবিচল থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ সুবাহ তালা ইমানে মৃত্যুর দৌলত এবং সম্পদ আমাদেরকে আল্লাহ তালা দান করবেন আমরা যে আয়াতটি শুনেছি বিরতির আগে সে আয়াতটি সুস্পষ্টভাবে বলা আছে যারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে তার উপরে অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় ফেরেস তারা এসে তাদেরকে অভয় দিবেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন শুধু দর্শক যেটি বিড়তে আগে বলছিলাম যে আমাদের অনেক অনেককেই দেখা যায় যে আমরা মুসলিম হিসাবে নিজের কিছু ইতিবাচক কাজ আমরা করি এরপরে দীর্ঘদিন পর্যন্ত আবার সেটার ধারা আমাদের আর চালু থাকে না বন্ধ হয়ে যায় আমরা আমাদের সে কাজের ধারা বন্ধ করে দিই আমাদের ইমানের পরিচর্যা করার ইমানকে পরিপুষ্ট করার যে প্রচেষ্টা থাকা দরকার যে আর চর্চা থাকা দরকার এটি মাঝে অনেক সময় আমরা বন্ধ করে দিই ফলে ইমানে মৃত্যু লাভ করার যে সৌভাগ্য সেই সৌভাগ্য অর্জন করা থেকে আমরা বঞ্চিত হওয়ার সমূহ সংখ্যা চলে আসে সে দর্শক আসুন ইমানে মৃত্যু পেতে চাইলে আমরা যে ইমান এনেছি সে ইমানের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করি কন্টিনিউ করার চেষ্টা করি আমাদের আমলকে নিয়মিত রাখার চেষ্টা করি আমাদের জীবনের কোনো ফাঁক ফোকরে জীবনের কোনো মুহূর্তে যেন তালার অবাধ্যতায় আমাদের চলে না যায় আমাদের ইমানের ব্যাপারে খোঁজখবর না নিয়ে ইমানের ব্যাপারে রক্ষণাবেক্ষণ না করে আমরা যেন অবহেলা না করি বরং আমাদের ইমানের চর্চা এবং পরিচর্যাকে যেন আমরা কন্টিনিউ করি অটল অবিচল থাকতে পারি এই পরিচর্যায় তাহলে ইনশাআল্লাহ ইমানের মৃত্যু সহজ হবে শুধু দর্শক ইমান মৃত্যু অর্জন করার দ্বিতীয় পদ্ধতি হলো আত্ম এবং পর সংশোধনের প্রচেষ্টা হতো থাকে আমরা যদি নিজেকে এবং অন্যকে সংশোধন করার জন্য সবসময় সচেষ্ট থাকি আমার চেষ্টা যদি থাকে আমার ভুলগুলো কোথায় হচ্ছে আমার ত্রুটিগুলো কোথায় হচ্ছে আমার ভুল এবং ত্রুটির জায়গাগুলোকে যদি আমি সংশোধন করার চেষ্টা করি এবং অন্য মুসলিম ভাই বোন তাদের ভুল এবং ত্রুটি এগুলোর যদি সংশোধনের জন্য আমি যথাযথ চেষ্টা করি এবং কোনো মুসলিম একে অন্যের সঙ্গে যদি কোনো কারণে বিবাদে লিপ্ত হয় কোনো কারণে যদি দূরত্বের সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে তাদের মাঝে মীমাংসার ব্যবস্থা যদি আমি করি এই সংশোধন ইসলাহ বলতে যা বোঝায় নিজের ইসলাহ এবং অন্যের ইসলাহ নিজের সংশোধন অন্যের সংশোধন দুইজন মানুষের মাঝে বা দুইটা পক্ষের মাঝে মীমাংসা করার চেষ্টায় যদি কেউ লিপ্ত থাকেন এই কাজটিকে যদি তার জীবনের ব্রত বানিয়ে নেন এই কাজটি যদি তার সারা জীবন তিনি চর্চা করতে থাকেন এই কাজটিকে যদি সবসময় তিনি করেন এই আমলটিকে যদি তিনি বিশেষভাবে গ্রহণ করেন এই ব্যক্তি আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে মৃত্যুর সময় অভয়বাণী শুনতে পাবেন ঠিকই ঠিকই তিনি ইমান মৃত্যু লাভ করবেন আল্লাহ সুবহান তাল্লাহ কোরআনে করিমের ভিতরে এই বিষয়ে সুরা নামের আটচল্লিশ নম্বর আয়াতে বলেন ফমান আমানা ও আসলাহা ফলা হফ না আলি হিমুল্লাহ হাজানুন যে ব্যক্তি ইমান আনলো আর এসলাহ নিজের ভুলগুলো কি কি এটা খুটে খুটে সংশোধন করার অভ্যাস গড়ে তুললো এভাবে তিনি চলতে থাকলেন তার জীবনের পথ অতিক্রম করতে থাকলেন তাহলে আল্লাহ আল্লাহালা বলছেন তারা যেন ভয় না করে তারা যেন চিন্তা না করে সময় দর্শক ইমানই মৃত্যু অর্জন করার জন্য আসুন আত্মসংশোধন করতে থাকি আমরা একদিনে কেউই ফেরেস্তা হয়ে যেতে পারবো না আমরা একদিনে কেউ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবো না সময় দর্শক মানুষ ভালো হওয়ার জন্য তার। প্রচেষ্টাটুকু অব্যাহত থাকা দরকার ধীরে ধীরে তার চেষ্টা থাকা দরকার ভালো হওয়ার পথে অগ্রসর হওয়ার সময় দর্শক আজ মনে করুন আপনার জীবনে একটি ত্রুটি ধরা পড়ল আপনি প্রতিজ্ঞা করুন আজ থেকেই এই ত্রুটিটি আপনার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিবেন এভাবে আবার চলতি পথে আরেকটি অন্যায় কখনো ধরা পড়ল, সেটি থেকে তখন বাদ দিলেন এভাবে দিতে দিতে একসময় দেখা যাবে আপনি পরিচ্ছন্ন জীবন লাভ করবেন আর এই প্রচেষ্টায় যদি আপনি থাকেন তাহলে কোরআনের আয়াত ইঙ্গিত করছে যে আপনি ইমানে মৃত্যু অর্জন করতে পারবেন আপনার শেষ তথা লাস্ট পরিণাম হবে ভালো আপনি ভালো পরিণাম পেতে হলে এ কাজটি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে দান করো সম্মানিত দর্শক আমরা একদিনে কেউ ভালো হয়ে যেতে পারবো না ভালো আর অনুভূতি জাগ্রত হলে সবসময় সেটা থাকা দরকার যে আমি কীভাবে ভালো হতে পারি কিভাবে আমি নিজেকে গুনা থেকে মুক্ত করতে পারি আল্লাহ সুল আমাদের সকলকে আত্ম সংশোধন করা পর সংশোধন করা এবং বিবাদী পক্ষের মাঝে সব সবসময় মীমাংসা করার প্রচেষ্টায় আমাদেরকে ব্রত থাকার দান করো এর ফলে ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারব আমাদের সেই কাঙ্ক্ষিত দৌলত ইমানে মৃত্যু সম্মানিত দর্শক ইমানে মৃত্যু লাভের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তালা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে আল্লাহ তালা শির থেকে মুক্ত আল্লাহ তালা শির থেকে পবিত্র আল্লাহ তালা কাউকে সহযোগী হিসেবে গ্রহণ করেন না আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন না কোনো স্ত্রী গ্রহণ করেন না আল্লাহ সুবাহান তালা সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা আমার থাকবে না সব ধারণা আমার ভালো থাকবে এক দ্বিতীয়ত আল্লা সুবাহানহত আল্লাহ বিষয়ে আমার সবসময় দৃষ্টিভঙ্গি থাকবে যে আল্লা সুবাহান তালা আমাকে যেহেতু ইমানের দৌলত দিয়েছেন তিনি ইনশাআল্লাহ আমাকে জান্নাত দিবেন তিনি আমাকে ইমানে মৃত্যুর তৌফিক দিবেন এই আশা আল্লাহ সুহান তালার কাছে প্রবলভাবে রাখা সহি বুখারের হাদিসে আসছে মুসলিম ও একই হাদিস আসছে আবু হরে রতি আল্লাহ তালন বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাদ করেছেন হাদিসে কুৎসির মাধ্যমে আল্লাহ তালা বলেন ইয়কুল্লাহ তাল আল্লাহ তালা বলেন ইন্না আনা আইন্দা জন্য আবদি বি আমার বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে সেরকম আচরণ করি অর্থাৎ বান্দার ধারণার অনুপাতে বান্দার সঙ্গে আল্লাহ সুহান তালা আচরণ করে থাকেন শুধু দর্শক এহাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমি যদি আল্লাহর ব্যাপারে ধারণা রাখি প্রবল আশা রাখি অবশ্য আমাকে তার জন্য আসার জায়গাও তৈরি করতে হবে আমি কামলের চেষ্টা করব। আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করব আল্লাহ কত বড় দয়ালু কত বড় রাহিম এবং ইতিবাচক সমস্ত চেষ্টা অব্যাহত রাখবো রাখার পর আল্লাহর সম্পর্কে আমি প্রবলভাবে ধারণা রাখবো এ তিনি আমাকে অবশ্যই মৃত্যু দান করবেন তিনি আমার প্রতি অবশ্যই রহম করবেন এই ইতিবাচক ধারণা আল্লাহ তালা সম্পর্কে রাখলে আল্লাহ তালা ওয়াদা করছেন আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখা হবে আল্লাহটি তার সঙ্গে তেমন আচরণ করবে অর্থাৎ ইমানে মানে মৃত্যু হবে তবে এখানে যে কথাটি বলেছি সেটি লক্ষণীয় যে আল্লাহ সম্পর্কে ধারণা আমি ভালো রাখবো আশা করব আল্লাহ তালার কাছ থেকে কিন্তু আসার জায়গাটা আমাকে তৈরি করতে হবে আল্লাহ তালা চাইলে সব কিছুই পারেন আমি সব গুনাহের রাস্তা জেনে শুনে খোলা রাখলাম ওপেন রাখলাম সমস্ত অন্যায়ের দুয়ার আর আশা করলাম আল্লাহ আল্লাহলাফ করে দিবেন এটি অন্যায় আশা দর্শক গুনাহ মানুষ মানুষ করবেই থেকে যাবে। কিন্তু করে লজ্জিত হয়ে খালেজ ভাবে প্রতিজ্ঞা করা পরবর্তীতে না করার জন্য এই চেষ্টার মাধ্যমে বান্দার পিছনের গুনাহকে আল্লাহ মাফ করেন এভাবে বান্দা আস্তে 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 যখন অগ্রসর হয় এবং আল্লাহর প্রতি সুধারণা রাখে আশা রাখে ক্ষমার আল্লাহ তালা ঠিকই বান ক্ষমা করে দেন সময় দর্শক ইমানে মৃত্যু লাভের জন্য আল্লাহ তালার কাছে আমরা ভালো আশা রাখি যে আল্লাহ তালা আমাদেরকে ইমানে মৃত্যু দান করবেন এবং তার জন্য আমরা যে প্রথম দুটি আমল বলা হলো আরও কিছু আমল বলা হবে ইমানের মৃত্যু লাভের জন্য সে সমস্ত আমলগুলো আমরা করতে থাকি কামতের উপরে থাকি ইমানের চর্চাকে আমরা কখনো বন্ধ করে না দেই মাঝখানে যেন বিচ্ছিন্ন হয়ে যা না যায় ইমানের চর্চা সেদিকে লক্ষ্য রাখি এবং আমরা আত্মসংশোধন করি আত্মসংশোধন একদিন হবে না সারা জীবন আত্মসংশোধন করতেই থাকি করতেই থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর প্রতি সুধারণা রাখবো আল্লাহ তালা ইমানে মৃত্যু দান করবেন সময়ত দর্শক ইমানে মৃত্যুর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয় অবস্থাতে আল্লাহ সুহান তালাকে ভয় করতে হবে আমরা অনেকেই আল্লাহ তালাকে ভয় করি মনে মনে কিন্তু আমাদের সে ভয় প্রকাশ হয় না আমাদের কাজে কর্মে প্রকাশ্যে আচরণে আবার আমরা অনেকে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে তালাকে ভয় করি কিন্তু আমাদের অন্তরে মূলত আল্লাহ তালার ভয় নেই কখনো কখনো আচরণে হয়তো ভয় প্রকাশ পেয়ে যায় বা ভয় জাহির হয়ে যায় কিন্তু আসলে অন্তরে আল্লাহ তালার ভয় নেই এমনটি হলে চলবে না বরং আল্লাহ তালার ভয় এবং তাকুয়া থাকতে হবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভেতরে এবং বাইরে প্রকাশ্য প্রকাশের আরেকটি ব্যাখ্যা হলো আমরা লোকচক্ষুর সামনে আল্লাহকে যেমন ভয় করব তেমনি ভাবে

তাকুয়া অর্জন করলে আল্লাহ সুবাহতাল আমাদের জন্য আখেরাতের পরকালের ঘর অবধারিত করে রাখবে আল্লাহ বলছেন তিলকাল দারুল আখরা সেই আখেরাতের বাড়ি সেই আখরাতের গৃহ সেই আখরাতের ঘর না যে আলু হা ওই সমস্ত লোকদের জন্য অবধারিত করে রাখি আমি যারা এই ধরা পৃষ্ঠে অহমিকা করতে চায় না ফসাদ সৃষ্টি করতে চায় না যারা শান্তি চায় শান্তির কাজ করে এবং যারা এখানে বিনয় অবলম্বন করে চলে এরপর আল্লাহ তালা বলছেন বলে আক ইবাতুলিল শেষ পরিণতি মূলত মত্তাকির জন্য হয়ে থাকে শুধু দর্শক তাকুয়া অর্জন করলে তাকুয়া কি আল্লাহর ভয়ে ভালো কাজ করা মন্দ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করা এক কথা তাকর অনুশীলনের ভিতরে যদি আমরা থাকি তো আল্লাহ তালা ওয়াদা করছেন বলে আকিবাতুল ইবাতুলিল শেষ পরিণতি মূলত মোত্তাকিদের জন্য হবে শুভ পরিণাম মূলত মোতাকিদের জন্য হবে শেষ পরিণতির ভালো হওয়াটা তাকেদের জন্য অবধারিত আসুন টাকুয়া অর্জন করার মাধ্যমে আমাদের ইমানে মৃত্যু লাভের গ্যারান্টি আল্লাহ সুহাদলা কাছ থেকে পেয়ে যায় আল্লাহ আমাদের সকলকে ইমানে মৃত্যু অর্জন করার জন্য যা যা দরকার তার সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন দর্শক আজ এ পর্যন্তই আমাদেরকে থামতে হচ্ছে সময় হয়েছে বিদায় নেবার ইনশা আল্লাহ একই বিষয়ে পূর্ণাঙ্গ আরও আলোচনা আমরা পরবর্তী কোনো পর্বে উপস্থাপন করব সে পর্যন্ত

করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobide Kahini. প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়